আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সহযোগিতায় করোনা ভাইরাস আমাদের দেশে ঢুকে, ঠিক আছে, প্রায় 30 জনের মানুষকে মেরে ফেলে দিয়েছে আর প্রায় 150 জনের বেশি মানুষজনকে আক্রান্ত করে ফেলেছে। আমরা খুশি না এখন? আমরা খুব খুশি। হ্যাঁ, করোনা ভাইরাস এসেছে দেশে, আমাদের অতিথি সে, আমরা এখন আপ্যায়ন করব, সে মারতেছে মারুক, তাই না? আমরা মানুষ এমনই, আগ থাকতে কিছু বুঝি না, যখন রক্ত মাথায় উঠে যায় তখন বুঝি। এখন মৃত্যুর সংখ্যা 30-এ আছে, যখন 3,000 চলে যাবে তখন বুঝবো, যখন আমাদের হাতে কিছু করার থাকবে না। প্রতিটি দেশে তো দেখছি, তারা তো প্রথমে মানে সাধারণত অবলম্বন করেনি, তাদের দেশের অবস্থা তো দেখেছি। আজকে আমাদের পরিস্থিতি কন্ট্রোলে আছে, তারপরেও কেন আমরা সাবধান হচ্ছি না? আমরা কি এটা ভাবতেছি যে এই ভাইরাসটার যদি অবস্থা একদম ভয়াবহভাবে আমাদের দেশে আক্রান্ত শুরু হয়ে যায় তাহলে কি করব আমরা? এখন তো আমাদের হাতে সুযোগ আছে, যদি আমরা বাসায় সেভে থাকি, নিজেরা সাবধানতা অবলম্বন করি, তাহলে নিজেরা একটু মানে এই ভাইরাসটা আমাদের দেশ থেকে রোধ করা সম্ভব। যেহেতু এই ভাইরাসের কোনো প্রতিষেধক কেউ বের করতে পারেনি, তাই আমাদের হাতে তো এখন একটাই অপশন, আর আমাদের হাতে এই একটা অপশন দেখেই আমাদের দেশের সরকার দেশটি লকডাউন করে দিয়েছে। তবুও তো আমরা লকডাউন মানছি না। আচ্ছা, মানলাম লকডাউন করে দিয়েছে, আমাদের যারা বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের পেশায় নিয়োজিত আছি তারা নিজেদের অর্থ উপার্জন করতে পারছি না, ফলে আমাদের পরিবারের ভারসাম্য রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সরকার তো ত্রাণ দিচ্ছেই, সরকার ত্রাণ দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে, ত্রাণ দিচ্ছে, আমরা অনেকেই ত্রাণ পাচ্ছি, আবার যারা পাচ্ছি না তো পাচ্ছেই না। সরকারের পাশাপাশি কিছু উচ্চবিত্ত ফ্যামিলির মানুষজন তারা নিজেরাও নিজেদের টাকা খরচ করে গরিব দুঃখীদের জন্য ত্রাণ কিনে ত্রাণ দিচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটা ভেজাল আছে, এক শ্রেণীর মানুষজন আছে যারা শুধু ত্রাণ দিচ্ছে না, ত্রাণ দেওয়ার নামে নিজেদেরকে ভাইরাল করছে। ধরেন একজন গরিব ব্যক্তিকে ত্রাণ দেওয়ার নামে তারা খুব ছবি উঠছে, 2 কেজির একটা বস্তা তাদের হাতে তুলে দিয়ে 10টা ছবি উঠছে, দেখাচ্ছে যে আমি সমাজসেবা করতেছি, কিন্তু না, এটা সমাজসেবা না। আপনারা ভাবছেন যে আমি ছবি উঠছি, তাদের দেখাচ্ছি, তাদের হাইলাইট করতেছি, আমি নিজেকে মানে নিজে হাইলাইট করতেছি, তারা ডুবে যাচ্ছে। আমাদেরও সম্মান আছে, তাদেরও সম্মান আছে, আমরাও মানুষ, তারাও মানুষ। শুধু এই সমস্যা যে আমরা দিচ্ছি তারা নিচ্ছে, তারা পরিস্থিতির শিকার। আরও একটা বিষয়, আমাদের দেশে করোনা ভাইরাসে কতজন মানুষ মারা যাবে তা আমি বলতে পারলাম না, কিন্তু করোনার আতঙ্কে অনেক মানুষ মারা যাবে। আমরা তো আতঙ্ক ছড়াই, আমরা তো গুজব ছড়াই, আমরা এতটুকু হলে অতটুকু বানায় বলি, এই জন্যেই আমাদের ভেতরে ভয় বেশি, মরিও বেশি। আমরা কি ভাবছি যদি ভয়াবহ আকারে আমাদের দেশে করোনা ভাইরাসের আক্রান্ত শুরু হয়ে যায় তাহলে আমাদের কী অবস্থা হবে? আমরা কি দেখেছি, খেয়াল করে দেখেছি, বড় বড় দেশে যেখানে কিনা আমাদের বাংলাদেশের তুলনায় অনেক ভালো ভালো প্রযুক্তি আছে, প্রযুক্তি দিয়ে চিকিৎসা করায়, অনেক ভালো ভালো নার্সিংহোম আছে, অনেক ভালো উন্নত মানের ডাক্তার আছে, সে দেশ পর্যন্ত আজকে শেষ, আর আমাদের কোথায় বাংলাদেশ? আমাদের যদি ভয় ভয় আকারে আক্রান্ত করে তাহলে আমরা কোথায় যাব, আমরা কেমনে বাঁচব? পোলট্রি মুরগি যেমন খামারে মরা শুরু করলে এক সাইড থেকে মরা শুরু করে, অন্য সাইড থেকে জবাইয়ের সুযোগ পায় না, তেমন আমরা যদি মরা শুরু করি তেমন সেম পোলট্রি মুরগির মতোই মরা শুরু করব, এবং মানুষজন আমাদের মাটি দেওয়ার সময়টুকু পাবে না। আমরা ভাবছি এটুকু, ভাবছি না, আমরা গুজব নিয়ে ব্যস্ত আছি আর নিজেদের অসাবধানতা নিয়ে ব্যস্ত আছি, নিজেদেরকে সাবধান করছি না, অন্যদেরকেও সাবধান হতে দিচ্ছি না। কেউ যদি বলে সাবধান হওয়া তাহলে বলবেন এটা কি, এটা কিছুই না। হ্যাঁ, আমিও কয়েকদিন আগ পর্যন্ত বলেছিলাম এটা কি সেরে যাবে, কিন্তু আমিও আজকে সাবধান, নিজে নিজের ভুল বুঝতে পেরেছি, আপনারাও নিজের ভুলটা বুঝুন, নিজে সেভ হন। বেশি কিছু বললাম না,
আর কথা জাস্ট আমারটা শেয়ার করেছি, আমার মনের কথাটা শেয়ার করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আমার কথা কেউ মাইন্ডে নেবেন না। সব শেষে একটা কথাই বলবো, নিজে বাসা থেকে বের হবেন না, নিজে সেভে থাকুন, অন্যদেরকে সেভে রাখুন, দরকার নেই খুব জরুরি ছাড়া বাসা থেকে বের হওয়ার। আমরা নিজেদের ভালো চাই, পরিবারেরও ভালো চাই, আমি চাই না কিংবা আমরা চাই না যে আমাদের কারণে আমাদের প্রতিবেশী কিংবা আমার পরিবারের কোনো মেম্বারের ক্ষতি হোক। এটা এমন একটা ভাইরাস যা নিজের ক্ষতি করবে, সাথে সাথে নিজের ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, অনেক বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় অবস্থান করুন, বাসা থেকে বের হবেন না। আর আরেকটা কথা বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, বেশি বেশি আল্লাহর কাছে চান যেন এই রোগটি রোধ করে দেয়, আর একমাত্র আল্লাহই পারবে এই রোগটি রোধ করে দিতে। তাই নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই যেন এই রোগটা শেষ হয়ে যায়। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, স্টে হোম, স্টে সেফ, নিজেদের ভালোটা অন্তত বুঝবো এবং বুঝি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।